এবার জানিয়ে দিব খেলার দুনিয়ার বেশ কিছু টুকরো খবর। সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এই সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের সোনা আক্তার। সেরা দলে চ্যাম্পিয়ন ভারতের আছে তিনজন, রানার্স আপ ইংল্যান্ডেরও সমান তিনজন করে। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনলাইন কোচ আনতে যাচ্ছে পাকিস্তান। নিজেদের পুরনো কোচ মিকি আর্থারকে অনলাইন কোচ হিসেবে আনতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড, এমন সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। আর্থারের সঙ্গে এরই মধ্যে সব কথাবার্তা চূড়ান্ত পিসিবির। ফ্রাঙ্ক লাম্পার্ডকে ছাঁটাই করার সপ্তাহখানেকের মধ্যে নতুন কোচ নিয়োগ দিল এভারটন। সাবেক বার্নলি কোচ শন ডাইশকে দায়িত্ব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এভারটন। ২০২৫ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন ডাইশ। মেয়েদের প্রথম কর্পোরেট কাবাডি লিগের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ১২। জাতীয় কাবাডি স্টেডিয়ামের ফাইনালে ৬ সেকেন্ড বাকি থাকতে ২৩-২২ পয়েন্টে হারিয়েছে টেকনো মিডিয়াকে। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে চ্যাম্পিয়নরা এগিয়ে ছিল। ঢাকা ১২-এর স্মৃতি আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, রাত্রি সেরা রেইডার হয়েছে। ওয়েদার নট মোর জাস্ট ফর ইন